প্রিয় দর্শক, আজিজি ফিশিং বিডি থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। শুরু হয়েছে ছোট্ট নদী পাড়ের মাছ কেনা বেচা। আড়াইহাজার উপজেলার মেঘনার ছোট্ট শাখা নদী চিলাগাঙের পাড়ে ছোট্ট এই বাজার। সালাম আলাইকুম, আমি এই ছোট্ট নদীর একটা বাজারে আসছি। তো এখানে নদীর বিভিন্ন ধরনের মাছ আসে। এটা মেঘনার শাখার একটা ছোট্ট নদী, এটাকে গোপালদি বাজার বলা হয়। তো এখানে এই আড়তে বিভিন্ন ধরনের মাছ আছে, সেই মাছ খুচরাও বিক্রি হয়, আবার আড়তেও এখানে বিক্রি হয়। আরে তুমি দিল্লি সে বেলা বেলা আলাদা নামের নেই দাম কোনটা কেমন ঘাউরে কত করে? 1000 টাকা স্যার। ইয়া মাছ, বাচ্চা মাছ? বাচ্চা মাছ।
চিংড়ি কত করে বিক্রি করতেছেন ভাইয়া? ভাইয়া চিংড়ি আপনার বেসাগিনি 800, 700, 900, 1000। হ্যাঁ, বাজার স্টেশন নাই, বাজার উঠে দুমই। পাবলিকের জন্য ভালোই। হ্যাঁ ভালোই। আর আপনার এই 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 সমস্ত ছোট মাছগুলো চাবেলা, চাবেলার বাগা আপনার হচ্ছে 200, 100। এবেছি আমি 50 টাকা বাগা বেশি, 100 টাকা বাজা। হ্যাঁ, এখানে একটু বেশি মনে হচ্ছে, এই মাছটা কত আছে? এটা 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 100 টাকা, এটা 150 টাকা, 200 টাকা। এই ছেড়া ম্যাগনান না? হ্যাঁ, এই ছেড়া ম্যাগনান, এটা 1000 টাকা, 1050, 1000 টাকা বেচাই নি হয়। টেঙ্গা মাছ এটা কেজি আপনার হচ্ছে 600, 450, 500। হ্যাঁ, ধন্যবাদ, ভালো দেখেন। এই কাতল মাছ আছে, পাঙ্গাস আছে, যেমন চিংড়ি মাছ আছে, সেলুন মাছ আছে, আর আর মাছ আছে, অনেক ভালো ভালো মাছ আছে। জি, একবারে ফ্রেশ? না না না, ফরমালিন টরমালিন নেই, এখানে ভালো মাছ আসে। এখানে যে একটা ছোট আড়ত দেখলাম আজকে, আবার যে মাছের বাজারও দেখতেছি। জি জি, কতদিন আগে এগুলি আমাদের আসারও আগে, অনেক আগে, আপনাদের জন্মেরও আগে, জন্মেরও আগে অনেক ভালো ভালো মাছ আসতো। সেই হিসেবে মূল মাছটা কি মেঘনা থেকে এখানে আসে? জি, মেঘনা থেকেই আসে। তো মোটামুটি ভাবে তাহলে আপনারা তাজা মাছই খাচ্ছেন? জি, তাজা মাছ খাই আমরা, জাতা মাছ খাই। ভাই আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। নদীর ওই 500 টাকা, 400 টাকা কেজি। এই সরপুটি 400 থেকে 500 টাকা কেজি। আর আপনার এই আপনার নলা মাছগুলো? 350 টাকা কেজি। এই এই নলা মাছও কি নদীর? নদীর। দুইটা দুইটা বড় রুই দেখতেছি, এগুলো কি নদীর? নদীর। এগুলো কেমন দাম আছে? এগুলি 700 থেকে 800 টাকা কেজি। 700 থেকে 800 টাকা কেজি? হ্যাঁ। তো আপনি কি সব নদীর মাছ নিয়ে বসেছেন? হ্যাঁ, নদীর মাছ আছে। তো এই মেঘনা নদীর মাছ বিক্রি করছেন, এখন কেমন আমদানি আছে? মোটামুটি ভালোই। এই মাছে এত দাম, এগুলো চাহিদা আছে? এই চাহিদা বেশি, নদীর মাছ চাহিদা বেশি, নদীর মাছ চাহিদা বেশি। এই ছোট্ট নদীর যে বাজার সেটা আস্তে আস্তে জমি উঠছে, ওনাদের মাছ সাজিয়ে বসছেন ঝুড়িতে। তো আমি এখানে চেয়েও মাছ দেখতে পাচ্ছি, এটা অনেকের কাছে খুব জনপ্রিয় মাছ এবং মাছগুলো অনেকটা বিক্রি, মানে অনেকগুলো মাছগুলো এখনও জীবন্ত আছে। তো আমি একটু সংশ্লিষ্ট জেলে ভাইয়ের সাথে কথা বলছি মাছগুলোর ব্যাপারে। ভাইয়া কেমন আছেন? ভালো আছি। তো মাছগুলো তো যেটা দেখা যায় এগুলো কখন ধরা? চারিদি সকালে ধরা। তো আপনার কি ধারণা আছে চেউ মাছ কেমনে ধরে? জাল দিয়ে আছে। তো এই যে সুন্দর মাছ সাজাচ্ছেন, এটা কি কি মাছ বলে? ছোট মাছ? এটা কাজলি মাছ বলে। তো একবারে তাজা মনে হচ্ছে? তাজা স্যার, তাজা। এটা কোত্থেকে নিয়ে আসছেন? মেঘনাতে। তো এই এই কাজলি মাছ যেভাবে দেখতেছি এত সুন্দর মাছ তো কম দেখি, তাজা মাছ, এটার দাম কেমন আছে? কেজি 800। আরে এটা তো পোয়া মাছ। এটা পোয়া মাছ। এই পোয়া মাছের কত করে দাম? পোয়া মাছ এমনি মনে করেন মাছ একটা ঠিক হবে বেশি, আবার কেজিও বেশি, বড় ঢোলে কেজি বেশি। বাচা, চিংড়ি, হিলন, গাউরা। কোনটার দাম কেমন আছে? এটি একই দাম নাকি? এমনি কেজি বেশি বিক্রি করি। 1000। প্রিয় দর্শক, এখানকার সব মাছই মেঘনার। তো এখানে বাচ্চা দেখছি, তারপর মেনা মাছ আছে, তারপর এখানে চিংড়ি মাছ আছে। তো আপনাদেরকে আগেই কেউ মাছগুলো দেখাইছি, এই যে এখানে
মূল চৌগুলো এখানে আছে সেখান থেকে নিয়ে রাখছেন আর কি। এই বড় কি আছে চেও মাছ? এক মুরব্বী মাছগুলো কিনছেন একটু আগে তো, বেশ বড় বড় মাছ, বেশি বড়। তো তো ভাই আপনি কত করে নিচ্ছেন মাছগুলো? এগুলি নিয়েছি আমরা 700 টাকা কেজি। জি জি, বাচ্চা বাচ্চা দিছে আমার একবার জাতা এই ম্যাংনার। তো ভাই ভালো থাকেন। জি ধন্যবাদ। তো ভাই এই মাপটানি মাছগুলো তো বেশ বড়। হ্যাঁ, এগুলো কত দাম আছে? 800 স্যার। এগুলো ম্যাংনার কোন এলাকায় ধরে আপনার কি ধারণা আছে? আছে। কোন জায়গায়? বাড়চর, ফেরিঘাট। বেশ বড় আকৃতির চেউ মাছ এবং এগুলোর অত্যন্ত চাহিদা। এগুলো 800 টাকা করে কেজি বিক্রি করছে।